আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ এবং অন্যান্য আরও যারা আছেন সবাইকে একটি সুন্দর মুহূর্তে শুভেচ্ছা জানাচ্ছি। এটি একটি আইসক্রিম মেশিন। এই আইসক্রিম মেশিনের বিভিন্ন অংশসমূহ দেখাতে চলেছি। এই আইসক্রিম মেশিনের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কিছু অংশ রয়েছে। এটি হচ্ছে ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রিক্যাল ফাংশনের অন্তর্ভুক্ত। এই সার্কিটের যদি কোনো প্রবলেম হয় বা মেশিনের যে কোনো জায়গায় কোনো প্রবলেম যদি হয়, সেক্ষেত্রে এর যে ডিসপ্লে আছে মেশিনের ফ্রন্ট সাইডে, সেই ডিসপ্লের মধ্যে সেটি শো করবে E1 E2 এরকম কোড আকারে। তো এই মেশিনের যে একটি সমস্যা পেয়েছিলাম, এর ভিতরে যে ড্রাম থাকে, ওয়াটার ট্যাঙ্কের যে প্রধান যে কভার, যে দিক দিয়ে পানি ঢালা হয় বা লিকুইড ঢালা হয়, টপ সাইডে পানির ঢাকনা আছে। ওই ঢাকনার ভেতর দিয়ে কোনো স্টুডেন্ট হয়তো 1/4 পাইপের টুকরো রেখেছিলো বা যে কোনোভাবে ফেলে দিয়েছিলো, ওটা মেশিনের ভেতরে গিয়ে যে রোলার আছে, রোলার জ্যাম হয়ে যায়। তো মেশিন কিছু সময় চলার পর যখন এটি জ্যাম হয়ে যায়, তখন লো ভোল্টেজ দেখা দেয় এবং লো ভোল্টেজ দেখার সঙ্গে সঙ্গেই এই মেশিন একটা ইরর কোড দেখিয়ে বন্ধ হয়ে যেত এবং মেশিন প্রচণ্ড জ্যাম হয়ে যেত। তো এটাকে ফ্রন্ট সাইডের যে হ্যান্ডেলগুলো আছে, যেদিক দিয়ে লিকুইড বের হয়, আউটপুট হয়, ফ্রন্ট সাইডের সেই অংশটি খুলে এই পাইপগুলোকে আলাদা করে এটাকে ফ্রি করে দিই এবং পরবর্তী সময় আবারও দেখা দেয় যে আমাদের লাইনে ভোল্টেজ কম থাকার ফলে এটি আবারও লো ভোল্টেজজনিত সমস্যা দেখা দেয়। তো লো ভোল্টেজ যদি দেখা দেয়, সেই ক্ষেত্রে ইরর আসবে। এবং এর আরও একটা সমস্যা ছিল যে এর একটা সেন্সর, স্পিড কন্ট্রোলিং সেন্সর, এখানে সেন্সর দেওয়া আছে এবং এতে এখানে একটা ম্যাগনেট দেওয়া আছে। তো এখানে যদি স্পিডের কোনো প্রবলেম হয়, যে মোটর আরপিএম কমে গেলো ভোল্টেজজনিত কারণে, সেই ক্ষেত্রেও এক ধরনের ইরর আসবে। আবার এখানে কম্প্রেসর মোটর আছে, ফ্যান মোটর যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বাতাস বের না হয়, আউটপুট না হয়, সেক্ষেত্রেও কন্ডেন্সার ওভার হিট হয়ে এক ধরনের ইরর দেখাবে। এখানে দুইটা ভালভ আছে, হাই প্রেশার কাট আউট ও লো প্রেশার কাট আউট। যদি গ্যাসের প্রেশার মাত্রা অতিরিক্ত কমে যায়, অর্থাৎ R22-এর ক্ষেত্রে 50 থেকে 60 PSI থাকার কথা, সেখানে যদি 25-30 PSI চলে আসে, সেক্ষেত্রে মেশিন বন্ধ হয়ে যাবে। ডিসচার্জ প্রেশার 250 থেকে 300 PSI এরকম থাকার কথা, সেক্ষেত্রে যদি তার অধিক হয়ে যায়, সেক্ষেত্রেও এটি বন্ধ হয়ে যাবে এবং ইরর কোড দেখাবে। এই মেশিনের অনেকগুলো এরকম ফাংশান আছে, প্রত্যেকটা ফাংশানেরই ইরর কোড আছে। যদি কোনো ফল দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই ইরর কোড দেখাবে। আবার কোনো ক্ষেত্রে দেখা গেল যে বেল্ট কোনো কারণে নষ্ট হয়ে গেল বা কোনো কারণে রোলার জ্যাম হয়ে গেল বা রোলার চলতেছে না, সেই ক্ষেত্রে ভিতরে যদি বরফ হয়ে যায়, ড্রামের ভিতরে যদি বরফ বেশি জমাট বেঁধে যায়, সেক্ষেত্রেও সিগনাল আসতে পারে, ইরর কোড চলে আসতে পারে। সেই ইরর কোড দেখে সমস্যাটা কোথায় সেটা বের করা সহজ একটি বিষয়, সমাধান করাটা কিছুটা কঠিন হতে পারে। এই যে হাই প্রেশার এবং লো প্রেশার যে কাট আউট বা ফ্লোট ভাল্ভ বলি অনেকেই, তো এর মধ্যে কতটুকু PSI আসলে প্লাস মাইনাস কতটুকু PSI থাকা উচিত সেটা দেখা থাকে, এবং তার অধিক বা তার থেকে কমে গেলে এটা কাজ করে স্বয়ংক্রিয়ভাবে। কম্প্রেসর মোটর যদি নষ্ট হয়ে যায় বা এর ক্যাপাসিটর যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রেও কম্প্রেসর মোটর শিপ করবে, আর কম্প্রেসর মোটর যদি না চলে ঠান্ডা হবে না, ঠান্ডা না হলেও ইরর কোড আসবে। তো মূলত এই মেশিনগুলো আনা হয়েছিল ছাত্রদেরকে ট্রেনিং করানোর জন্য। স্টেপ প্রজেক্টের অর্থায়নে এই এরকম অনেকগুলো মেশিন, আধুনিক মেশিন কেনা হয়েছিল মুন্না স্যার থাকাকালীন অবস্থায়, কিন্তু এগুলো ব্যবহার হচ্ছে না, ব্যবহার করা হয়নি। আর ব্যবহার না করার ফলে, দীর্ঘদিন পড়ে থাকার ফলে এগুলোর বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, কিন্তু এগুলো মেরামত করার জন্য ওরকম পারমিশন পাওয়া যায় না, অনেক রকমের সমস্যা হয়, যার ফলে এগুলি এভাবে অবহেলিত অবস্থায় পড়ে থাকে এবং পড়ে থাকতে থাকতে এগুলি আস্তে আস্তে করে হয়তো নষ্টই হয়ে যাবে। তো যেই উদ্দেশ্যে আনা হয়েছিল, সেই উদ্দেশ্য
কোনো দিন সফল হবে কি না তা বলা যাচ্ছে না। কারিগরি যন্ত্রাংশ দীর্ঘদিন যদি পড়ে থাকে সেই ক্ষেত্রে সার্কিট নষ্ট হয়ে যায়, লিকেজ হয়, কম্প্রেশন নষ্ট হয়, অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, একটা সময় একেবারেই অকেজ হয়ে যায়, দেখাই যাচ্ছে যে মেশিনটা একদম ফ্রেশ নতুন, তারপরেও এর মধ্যে অনেকগুলো সমস্যা ইতিমধ্যে পাওয়া গেছে। তো এটা যদি এখনও ব্যবহার নিয়মিত না করা যায় সেক্ষেত্রে ভবিষ্যতে এটা হয়তো অকেজ হয়ে যাবে। আর নিয়মিত ব্যবহার করতে পারলে, মেনটেন্যান্স করতে পারলে এটা ভালো থাকবে। যারা কারিগরি সেক্টরকে উন্নয়ন করতে চায়, কারিগরি শিক্ষাকে অনেক ভালোবাসে, নিজে করে এবং অপরকে করানোর চেষ্টা করে, তারা সবসময় চাইবে যে মেশিনপত্রগুলো ভালো থাকুক এবং যারা এই মেশিনপত্রগুলোকে পরিচালনা করবে তারাও ভালো থাকুক। আর মেশিনারিস জিনিসপত্র বা যারা এগুলি পরিচালনা করবেন, যারা ট্রেনিং করাবেন, তাদের প্রতি যদি যত্নশীল না হয় সেই ক্ষেত্রে মেশিন যেমন নষ্ট হবে মানুষের ভাগ্যেরও তেমন ক্ষয়ক্ষতি হবে। তো যেই লাইনে যারা থাকা উচিত তাদেরকে সেখানে দেওয়া প্রয়োজন। যারা কোনো দিন কারিগরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না তারা এসে যদি কারিগরির সঙ্গে যুক্ত হতে চায় তাদের সেরকম ভালোবাসা থাকে না এটার প্রতি, কারিগরির মর্মটা তারা ভালোভাবে বোঝে না, যার ফলে বিভিন্ন রকমের সমস্যাগুলো তৈরি হয়। কারিগরি সেক্টরের ব্যাপক উন্নয়ন করতে হলে অবশ্যই প্রশিক্ষকগণকে মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ।